দিদিকে বড় কর্মসূচি জনসংযোগ যাত্রায় ঝড় তুললেন প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামে গ্রামে ঘুরলেন তিনি এবং মানুষের অভাব অভিযোগের কথা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে শুনলেন তিনি। দিদিকে বলো কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়লেন সাবিত্রী মিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামে গ্রামে ঘুরলেন প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। মানিকচক বিধানসভা কেন্দ্রের জনসংযোগ ও দিদিকে বলো কর্মসূচিতে ঝড় তুলেছেন তিনি। মানুষের অভাব অভিযোগ সাবিত্রী মিত্র সরাসরি বাড়ি বাড়ি গিয়ে শুনছেন। দিন কয়েক ধরে মানিকচক বিধানসভা কেন্দ্র এলাকা জুড়ে জনসংযোগ যাত্রায় ঝড় তুলেছেন তিনি। কখনো এই পাড়া তো আবার কখনো ওই পাড়া, নূরপুর, মথুরাপুর, মিল্কি, শোভানগর অঞ্চলের গ্রামের মানুষের কাছে লাগাতার পৌঁছেছেন তিনি। শোভানগরের বিভিন্ন গ্রামের কর্মসূচিতে সাবিত্রী মিত্র ছাড়াও ছিলেন ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক ইফতিকার আলী, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রেজাউল আলী, মানিকচক বিধানসভার কো অর্ডিনেটর সমরেশ সরকার, ইংরেজবাজার ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবদুলাল শীল, ইংরেজবাজার ব্লক যুব তৃণমূল সভাপতি জুয়েল সিদ্দিকী, শহীদুল আলী সহ তৃণমূলের নেতা কর্মীরা এদিন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন এবং দিদিকে বলো কর্মসূচির মুখ্যমন্ত্রীর নম্বর দেওয়া কার্ড তুলে দেন সাবিত্রী মিত্র। পাশাপাশি মানুষের সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন তিনি। গ্রামের মানুষ সাবিত্রী মিত্রকে কাছে পেয়ে আপ্লুত হন। পানীয় জল ও জল নিকাশের সুব্যবস্থা করার আর্জি জানান গ্রামবাসী। তাদের সমস্যা শুনে সাবিত্রী মিত্র আশ্বাস দেন সমাধানের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কোনো অভাব অভিযোগ জানানোর জন্য ফোনযুক্ত একটি করে কার্ড বিলি করেন সাবিত্রী মিত্র। এই বিষয়ে প্রাক্তন বিধায়িকা তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র জানান, দেখুন আমরা মিল্কিতেও করেছিলাম, আটগামা মিল্কি, আমরা ভালো সাড়া পেয়েছি মানুষের কাছে। এই উদ্যোগটাকে মানুষ সমর্থন করেছে, কারণ আমরা নিঃস্বার্থভাবে মানুষের যাতে কাজে লাগে আমাদের দিদির নাম্বারটা সেটা মানুষের কাছে দিচ্ছি, যাতে মানুষের উপকার হয়। এখানকার প্রত্যেকটা মানুষের যে সমস্যাগুলো, যেখানে আজ প্রায় 8-9 হাজার লোক মানিকচক বিধানসভা কেন্দ্রের মানুষ বিধানসভা বার্ধক্য ভাতা এবং লোক কী বলে বিধবা ভাতা এরা পাচ্ছে না, এই সমস্যাগুলো ওদেরকে বলেছি তোমরা জানাও। এবং এখানে পিএইচির জল নাই, এদের একটা অসুবিধা আছে, আর কিছুটা রাস্তা এই গ্রামে নাই। এই সমস্যাগুলো রিটিন করে পাঠালে আমরা সেটাকে যেখানে কমপ্লেনের জায়গা আমরা সেখানে পাঠিয়ে দেবো। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।